অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। আর তাই তো অনলাইন ক্লাস নিয়ে আবার হাজির হয়ে গিয়েছি তোমাদের সামনে। আর তার সাথে আমাদের ইউনাইটেড ক্লাসগুলোর পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা মনোযোগ সহকারে আমাদের অনলাইন ক্লাসগুলো দেখছো, তাহলে তোমাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা গত ক্লাসে কী করেছিলাম, গত ক্লাসে কি আমরা সাত দিনের নাম আর বারো মাসের নাম কী এর মধ্যে দেওয়া ছিল সেগুলো কী করেছি আমরা সাজিয়ে রেখেছিলাম, তাই না? আমাদের কি সেটা মনে আছে আমরা সাত দিনের কী কী করেছিলাম? সাত দিনের নাম আমরা করেছিলাম শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার আর করেছিলাম শুক্রবার। আর আমরা বারো মাসের নাম কী করেছিলাম? বারো মাসের নাম আমরা করেছিলাম বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। এ বারো মাসের নাম কি আমরা করেছিলাম, সেটা করেছিলাম কীভাবে এলোমেলোভাবে দেওয়া ছিল সেগুলো আমরা সাজিয়ে রেখেছিলাম, সাত দিনের নাম আর বারো মাসের নাম। আজ আমরা পড়ব, সবাই খেয়াল করে দেখো, আজ আমরা পড়ব কালীঘরের সঠিক বর্ণ বসায়। তাহলে এখানে কি কালীঘর কি দেখো তো, আগে কি আগের বর্ণটি নেই, পরের বর্ণটি কি আছে? তাহলে কি এখানে সঠিক বর্ণটি কি হবে? আমাদের আমরা তো সবাই জানি স্বরবর্ণ, আমরা প্রায় সবাই জানি, শিখেও নিয়েছি আর লিখতেও পারছি। তাহলে কি হবে এখানে, এখানে হবে সবাই দেখো তোমরা, এখানে হবে অ, এখানে কি বর্ণ হবে? অবর্ণ। তাহলে আমি কি বর্ণ লিখলাম? অবর্ণ লিখলাম। তারপরে অ আ, রসুই দীর্ঘ ই, দীর্ঘ ই পরে কি হবে? রস্যহু, কি বর্ণ হবে? রস্যহু। তাহলে কি হবে আমরা এখন রস্যহু বর্ণ লিখলাম। তোমরা অবশ্যই কি লেখাগুলো দেখবে আর কি দেখো মাত্রা কিভাবে আছে, কিভাবে বর্ণটি লিখতে হবে সঠিকভাবে সেগুলো তোমরা দেখো। আর তার সাথে কি হবে তোমরা খাতা পেন্সিল বের করে অবশ্যই কি আমার সাথে লেখো। তারপরে বল দেখো রস্যহু দীর্ঘউ, দীর্ঘর পরে কি বর্ণ হয় বলো তো? দীর্ঘর পরে বর্ণ হবে রি, রি বর্ণ কিন্তু কি আমরা কি প্রায় সবাই কি ভালোভাবে লিখতে পারি না, সেক্ষেত্রে কি হবে আমি কিভাবে লিখছি তোমরা মনোযোগ সহকারে দেখো, তার সাথে কি তোমরা লেখার চেষ্টা করো। কি লিখলাম রি, বর্ণটি কি বর্ণ? রি বর্ণ। রি এর পরে কি হয় দেখো খালি ঘরে কি হবে? এ, রি এর পরে হবে এ, এর পরে দেখো ওই আছে তাহলে এ ওই, ওই পরে কি হবে ও, কি বর্ণ? ও বর্ণ। ও বর্ণের পরে হবে ও, তাহলে ও। তাহলে আমি কি লিখলাম? অ আ রসই দীর্ঘই রস্যউ দীর্ঘউ রি। তাহলে আমি কি কি লিখলাম? অ আ রসই দীর্ঘই রস্যউ দীর্ঘউ রি। এ ওই ও ও। তাহলে কি আমরা বুঝতে পারলাম তোমাদের কিভাবে কিন্তু কি প্রশ্ন আকারে আসছে, তোমরা তখন কি লিখছো কিন্তু কি তোমাদের কোনটাতে মাত্রা থাকছে কোনটাতে থাকছে না, সেই জন্য তোমাদের জন্য কি আমাদের এই ক্লাস। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে কোথায় আমরা কিভাবে কিভাবে লিখছি, মাত্রা ঠিকমতো দিচ্ছি কি না, সেটা কি তোমরা সঠিকভাবে অবশ্যই কি দেখবে তার সাথে কি লেখার চেষ্টা করবে। তাহলে আমরা কি কি বর্ণ লিখলাম দেখো তোমরা, আমরা লিখলাম, আমরা লিখলাম অ, খালি ঘরে লিখেছি অবর্ণ, এরপরে আবর্ণটি দেওয়া ছিল, তারপরে কি রসই দীর্ঘই, তারপরে বর্ণটি কি ছিল আমাদের লিখেছি আমরা রস্যউ, তারপর লিখেছি রস্যউ দীর্ঘউ, তারপর বর্ণটি কি রি, এই বর্ণটি রি বর্ণ। রি এর পরে কি আসে? এ ওই ও ও। তাহলে আমরা কি খালি ঘরে স্বরবর্ণ কি লিখলাম, খালি ঘরে সঠিক স্বরবর্ণ দিয়ে কি আমরা লিখলাম, কয়টি স্বরবর্ণ লিখলাম দেখো তো তোমরা, অ আ রসই দীর্ঘই রস্যউ দীর্ঘউ রি, এ ওই ও ও। তাহলে আমরা আজকে কি শিখলাম, আমরা আজকে শিখলাম খালি ঘরে সঠিক বর্ণ বসাই, খালি ঘরে সঠিক বর্ণ বসিয়ে কি করলাম আমরা স্বরবর্ণ লিখলাম। তোমরাও কি মনোযোগ সহকারে অবশ্যই কি ভিডিও ক্লাসটি দেখবে, তার সাথে তোমরা খাতা পেন্সিল বের করে অবশ্যই লেখার চেষ্টা করবে।
তাই তো ছোট ছোট বলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।